হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। উজ্জ্বল টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে আপনাদেরকে দেখাচ্ছি পদ্মা নদীর উপর দিয়ে যে পদ্মা সেতু যাচ্ছে, সেই পদ্মা সেতুর আমি জাজিরা পয়েন্টে এসেছি। জাজিরা পয়েন্টে দেখুন কাজ চলছে লকডাউনের ভিতরও, তারা ঢালাইয়ের স্ল্যাবগুলো বসানো হয়ে গেছে, এখনই শুধু রেলিংয়ের কাজ চলছে, সাইডে রেলিংগুলো লাগাচ্ছে। ওই দেখুন আমাদের বাঙালি শ্রমিকরা রেলিং লাগাচ্ছে, চাইনিজ ইঞ্জিনিয়াররা ওখানে আছে, তারা দেখিয়ে দিচ্ছে, আর বাঙালিরা ওই রেলিংগুলো বসাচ্ছে। দেখুন দর্শক, আমাদের পদ্মা সেতু আর বেশি দিন নাই, আমাদের স্বপ্নের পদ্মা সেতু চালু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। দেখুন সেই দৃশ্যটি দর্শক। দর্শক, আমাদের স্বপ্নের পদ্মা সেতু আর অল্প দিনের ভিতরেই আমরা দেখতে পারবো কমপ্লিট। দেখুন দর্শক, আমাদের যে স্বপ্নের দক্ষিণবঙ্গের মানুষের যে স্বপ্নের পদ্মা সেতু, আমাদের বহুত মানে আশা আকাঙ্ক্ষা, আমাদের এই পদ্মা সেতুর যদি হয়ে যায় তাহলে আমরা অল্প সময়ের ভিতরে আমরা ঢাকা যেতে পারবো, আমাদের এই দক্ষিণবঙ্গের উন্নয়নমূলক কাজ হবে। এই পদ্মা সেতু আমাদের দক্ষিণবঙ্গের মানুষের একটি স্বপ্নের মতো ছিল, আজ তা স্বপ্নটি বাস্তবায়িত হচ্ছে। সে আমাদের বাংলাদেশ সরকারের উদ্যোগেই এই আমাদের বাংলাদেশে যে পদ্মা সেতু হয়েছে, আর আমরা কখনো ভাবতেও পারিনি যে বাংলাদেশে আমাদের এই মাওয়া প্রান্তে পদ্মা সেতু হবে। এখনের যেটা মানে সম্পূর্ণ পথে আমরা বিশ্বের বাজারে মাথা উঁচু করে দাঁড়িয়েছি পদ্মা সেতুর জন্য। এই পদ্মা সেতু আমাদের বাংলাদেশের ভাবমূর্তি আরও অনেক উজ্জ্বল করবে, আরও অনেক উপরে নিয়ে যাবে, বা সারা বিশ্বে আমাদের পদ্মা সেতুর জন্য আমাদের নাম ডাক আরও বেড়ে যাবে। দর্শক, এই পদ্মা সেতুর কারণেই আমরা বিশ্বের বাজারে মাথা উঁচু করে দাঁড়াবো। দর্শক,